এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে যায়, আর কুট্টুসের এখন বায়না মেলায় নিয়ে যেতে হবে। এবার কোন মেলায় নিয়ে যাই? কিছুদিন আগে তো আমরা ঘুরে এলাম এই বারুইপুরের মেলা থেকে, তো ভাবলাম যে পাশেই আমাদের পিয়ালি রাসের মেলা হচ্ছে, ওখানে যাওয়া যাক। তো প্রথমে রাজি হচ্ছিলাম না, কারণ বাইরে তো বেশ ঠান্ডা পড়েছে, এই ঠান্ডায় যদি কুট্টুসকে নিয়ে যাওয়া হয় ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু ও যেভাবে আবদার করছে, আর আবদার মেটানোর জন্য আমাকে কতটা মানে কি আদর করে দিল, তারপর যেই রাজি হলাম তখন তো নাচানাচি শুরু করে দিয়েছে। তো দেখো ও কতটা খুশ হয়েছে। তো তারপরে দেখো আমি শাড়ি বের করেছি, কোন শাড়িটা পরে যাব সেটা দেখাচ্ছি ওকে। তো ও দেখো কোনটা সিলেক্ট করলো, দেখো নীল কালারের এই শাড়িটা পরে যেতে বললো, তো ছেলে বলেছে সেই জন্য ওই শাড়িটা পরে নিলাম, আর এদিকে একটা হালকা গয়নাও পরলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এই শাড়িটা পরলাম বা গয়না যাই পরি না কেন, এখন শীতের সময় ওই যে চাদর মুড়ি দিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর এই যে সেজে যে একটুখানি পোজ দিচ্ছি, তখন কুট্টুস দেখো কীভাবে তাকাচ্ছে, মানে দেখছে যে মাম্মাম কীভাবে কী করছে। তো সব কিছু ফলো করা হয়ে গেছে, আর এদিকে আমাদের সব কিছু রেডি, আর এই যে চাদর মুড়ি দিয়ে দিচ্ছি, কারণ আমরা যাব বাইকে। আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট মতো সময় লাগে বাইকে, কিন্তু আমরা যেহেতু সন্ধে হয়ে গেছে আর কুট্টুসকে নিয়ে যাব, সেই জন্য ফাঁকা রাস্তা দিয়ে যাব না, চাম্পাহাটির ওপর দিয়ে যাব। তাই ওপর দিয়ে আসতে গিয়ে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে, চলে এসেছি সরাসরি একদম পিয়ালি রাসের মেলার মধ্যে। আর রাসের মেলায় ঢুকেই কিন্তু এত খিদে পেয়ে গেছে যে প্রথমেই ধরে নিয়েছি 1 প্লেট মোমো, আর মোমোটাও বেশ ভালোই হয়েছিল কিন্তু। আর আমরা তিনজনেই খুবই পছন্দ করি মোমো খেতে, কিন্তু আজকে কুট্টুস একবারও মোমোর দিকে তাকাচ্ছে না, কারণ এখানে জানে ও হেলিকপ্টার চড়ার ব্যবস্থা আছে, আগেই ফোনে দেখে নিয়েছিল। আর এদিকে দেখো কত রকম জিনিস উঠেছে, বিশেষ করে ঘরে রান্নাবান্নার জিনিসগুলো বেশি, কাঁচের জিনিস, এগুলো আমি তো দেখবই আর তোমাদের দেখাবো। তবে কুট্টুস হেলিকপ্টার চড়ার জন্য সামনে চলে এসেছে, ওকে হেলিকপ্টার চড়াতে হবে তার জন্যই। আর হেলিকপ্টারে কিন্তু তেমন বাচ্চা কাচ্চা ওঠেনি, তবে হয়তো উঠবে, তো ও ওঠার জন্য ব্যস্ত, তাই ওকে তুলে দেওয়া হচ্ছে। কোন কালারের হেলিকপ্টারে উঠবে সেটা দেখানো হলো, ও বললো যে এই পিঙ্ক কালারের হেলিকপ্টারে উঠবে। তো দেখো কতটা খুশ, ওর মুখটা দেখো শুধু, ভীষণ খুশি হয়েছে। এবার সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে ধরে রেখেছে, যেমন স্টেয়ারিং ধরে রাখে ঠিক তেমনভাবে কিন্তু ধরে আছে। তো চলো একটু ঘুরে নিক, তারপরে আমরা মেলার মধ্যে ঘুরব। আর মাঝখানে দেখেছো একটা ছোটা ভীম দাঁড়িয়ে আছে, ওটাও কিন্তু বেশ ভালো লাগছে। অন্য জায়গায় কিন্তু এরকম ব্যবস্থা ছিল না, এখানে বেশ আরও একটা কোন গাড়ি চড়াতে দেখলাম যে এরকম ছোটা ভীম মাঝখানে আছে, বাচ্চারা রাউন্ড রাউন্ড করে ঘুরছে, আর ওদেরও বেশ ভালো লাগবে। আর এখানে দেখো রয়েছে ড্রাগন, ড্রাগনটা কিন্তু আমরা সেই মিলন মেলায় চড়েছিলাম, ওটাতে বেশ ভালো লেগেছিলো, প্রথমবার আমার যেহেতু ড্রাগন চড়া। আর এখানে দেখলাম যে দামটাও একটু কম, ওখানে 60 টাকা করে নিয়েছিল এক একজনের, আর এখানে কিন্তু 50 টাকা করে। তো দেখো ড্রাগনটায় লোক সেরকম চড়ছে না, কিন্তু গাড়িটা যখন ঘুরছে না বেশ ভালোই লাগছে দেখতে। তো এখানে বাচ্চাদের দেখো অনেক কিছু চড়ার ব্যবস্থা রয়েছে, তার মধ্যে এখানে স্পিড বোর্ড নিয়ে এই যে জলের মধ্যে ঠান্ডার সময় বাচ্চারা এই জলের মধ্যে বেশ ভালো খেলছে। কিন্তু কুট্টুসকে দেখানো হলো এখানে, দেখি এই যে সাইডে দেখো এই যে স্লিপ মতো চড়ছে, বেশ আরামসে বাচ্চারা নাচানাচিও করছে। আর এখানে স্টেজও রয়েছে, স্টেজে প্রোগ্রাম হচ্ছে, একটা বাচ্চা মেয়ে খুব সুন্দর কবিতা আবৃত্তি করছিল কিন্তু। তো দেখো এখানে মেন যে রাসের মেলায় রাসের ঠাকুর মানে কি রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে, এর মধ্যেই কিন্তু প্যান্ডেলটা দেখালাম, আর পাশেই সুন্দর সুন্দর মেয়েদের মানে কি গলার কানের সেটও বিক্রি হচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর পাথরের সব মূর্তি, লক্ষ্মীনারায়ণ রয়েছে, লক্ষ্মী রয়েছে, দারুণ লাগছিল, অপূর্ব যাকে বলে। তবে এইসব দেখে আমরা একটু সামনের দিকে গেলাম, কারণ প্রথমে তো এসে মানে মেলার মধ্যে ঢুকে গেছিলাম, তারপর যখন ঠাকুর দেখতে গেলাম দেখলাম যে আমাদের বাইরে যেতে হচ্ছে, মানে প্যান্ডেলের মধ্যে আর থাকলে হবে না, রাস্তায় গিয়ে লাইন দিতে হবে। তবে যাওয়ার আগে দেখো কুট্টুস কী ধরে টানছে, ওই যে মানে কি হাওয়াই মতো, মানে খুব সুন্দর কালারিং বাবলস মতো হয়, ওইগুলো কুট্টুসের ভীষণ পছন্দ, তো একটা নিয়ে নিয়েছে। আর এই দেখো কত বড় বড় কচুরি, মানে দেখেই লোভ লাগবে এমন একটাই। তো আমরা দেখে দেখেই গেলাম আর তোমাদেরও দেখালাম। আর বাইরে এসে দেখো লাইনটা, মানে কোনোদিন দুর্গাপুজোয় মানে এত লাইন দিয়ে ঠাকুর দেখিনি, সত্যি বলছি যে এই প্রথম এত লাইন দিয়ে, মানে একটা লাইন গেছে এত বড়, মানে কি বলবো। প্রথমে তো ভাবছিলাম যে ঠাকুর দেখবো না চলে যাব, কিন্তু তোমাদের দাদাভাই বললো না এসছি যখন ঠাকুর তো দেখেই যেতে হবে, আর মায়েদের মুখেও শুনেছি এখানে নাকি ঠাকুরটা ভীষণ ভালো করে, তো সেই জন্য লাইনেই দাঁড়িয়ে পড়েছি। আর সবাই যখন আসতে পারছে নিশ্চয়ই আমরাও আসতে পারবো, মানে ঠাকুরের দর্শন পাবোই, তো সেই জন্য দেখো লাইন টেনে ঠিক চলে এসেছি একদম গেটের সামনে। আর এই দেখো এখানে বেশ গাঁদা ফুল টুল দিয়ে কিন্তু সাজানো ছিল, তবে শুকনো হয়ে গেছে, বেশ অনেক দিন ধরে মেলাটা চলে, তো 1 মাস মতো প্রায় মেলাটা চলে, আর 15-20 দিনের বেশি কিন্তু মেলা চলছে। তো ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, প্রথমে তো একটা মহাভারতের দারুণ একটা দৃশ্য ছিল, আর তারপরে দেখো নিদ্রাভঙ্গে অর্জুন রয়েছে, মানে তার ভক্তরা রয়েছে। আর এখানেও দেখো কি দারুণভাবে সাজানো রয়েছে ঠাকুরগুলো, আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু মুভ করছে, নিচে মোটর বসানো রয়েছে। আর এখানে দেখো সুভদ্রা হরণ,
কি অপূর্ব দেখতে ঠাকুরগুলো! কুট্টুসেরও দেখে খুব খুশি হচ্ছে, মানে কি বলবো, ভালো লেগেছে। আর এই যে ঠাকুরের গলায় যে মালাগুলো রয়েছে না, সেগুলো শুকনো হয়ে গেছে, কারণ এটা তো প্রায় 20-25 দিন হয়ে গেছে মেলাটা চলছে, আর তবে থেকে মালাগুলো তো অবশ্যই শুকনো হবে। এখানে দেখো অনন্তসজ্জা, এই অনন্তসজ্জায় লক্ষ্মী নারায়ণের সেবা করছে, আর দারুণ লাগছে। মানে এরকম দৃশ্য মানে কমই দেখা যায়। এখানে রয়েছে ভগীরথের গঙ্গা আনয়ন, প্রত্যেকটাতে কিন্তু সুন্দরভাবে লেখাও রয়েছে, প্রত্যেকে যাতে বুঝতে পারে। আর ওই যে জলটাও যেন মুভ করছে, সেখানে কিন্তু প্লাস্টিকের একটা কালারিং মানে রয়েছে, সেইটা এমনভাবে পাগিয়ে এত সুন্দরভাবে করা রয়েছে, কি বলবো, অসম্ভব সুন্দর। এখানে মনসা দেবীর পুজো হচ্ছে, ব্রাহ্মণ দেখো কিভাবে ফুল হাতে রেখে আর একদিকে হাতে ঘণ্টা বাজাচ্ছে। আর এখানে সব থেকে আরও বেশি ভালো লেগেছে যে রাধা কৃষ্ণ দোল খাচ্ছে, দেখো দোলনায় কিভাবে বসে, আর দুজন দুদিকে রয়েছে দোল দিচ্ছে, অপূর্ব দৃশ্য। আমার জীবন যেন সার্থক হয়ে গেল এখানেই এসে। আর তারপরেই রয়েছে দাড়ি যোগমায়া, আর তারপরেই কিন্তু সুন্দরভাবে রাসের যে ঠাকুর, সেই ঠাকুরগুলো কিন্তু সুন্দরভাবে এক জায়গায় রাখা আছে, মানে রাধা কৃষ্ণ বিভিন্ন রূপে আছে, আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু মুভ করছে। আর এখানে যে আরও ভালো করে তোমাদের দেখাবো সেটা কিন্তু সুযোগ হচ্ছিল না, কারণ প্রত্যেকে তো দেখার সুযোগ করে দিতে হবে। তাই প্রণামী দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম, আর সামনেই দেখো সোনার হরিণ রয়েছে, আর রাম সীতা লক্ষ্মণ তিনজনেই আছে, আর প্রত্যেকটাই কিন্তু মুভ করছে। এখানে আবার রয়েছে শূর্পণখার নাসিকা ছেদন, দারুণ যাকে বলে, প্রত্যেকটাই অসম্ভব সুন্দর। তোমাদের কেমন লাগলো ঠাকুরগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো এবার চলে এলাম কার পাশে, তারকা রাক্ষসী, বাবা দেখলেই ভয় পাবে, মানে বাচ্চারা তো এক মুহূর্ত ওখানে দাঁড়াবে না। তো আমাদের কুট্টুসও তাই, ওখানে আর দাঁড়ায়নি, মুখটা দেখো শুকনো হয়ে গেছে, ও ওখান থেকে সরে এসে কুম্ভকণ্ডের পাশে এসে দাঁড়িয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে প্রত্যেকটাই, কুম্ভকণ্ড তো খুব নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। তো পাশেই দেখো আবার রয়েছে ডেঙ্গু চিকিৎসা, এটা কিন্তু সমাজের যে পরিবর্তন সেটাকে দেখানো হয়েছে, বেশ ভালোই লাগছে। আর যে মশা তৈরি করা হয়েছে দেখো কীভাবে মশাটাও নড়ছে, মানে রক্ত খেতে যাচ্ছে। আর সব শেষে এখানে দেবী পার্বতী শিবের সাধনা করছে, সত্যি এই দৃশ্যটা তো অসাধারণ, মানে এটাকে মনে রাখার মতোই যে শিবের সেবা করছে পার্বতী। তো প্রত্যেকটাই ঠাকুর অসম্ভব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে প্রথমবার দেখলাম। তোমরা যারা চাম্পাহাটি পিয়ালি কাছাকাছি আছো একবার এসে ঘুরে যেতে পারো, যারা এখনও আসোনি আমার মতো যারা আছো। আর এখানে এই যে দেখো গেটের বাইরে চলে এলাম, আর এসে একটা পোজ দিলাম সবাই মিলে, বেশ ভালোই লাগলো, কারণ সবাই একটু দেখি ছবি টবি তুলছে, দেখে আমরাও একটুখানি দাঁড়িয়ে গেলাম। আর এখানেও সুন্দরভাবে প্যান্ডেলের গায়ে কিন্তু প্রত্যেকটা বুদ্ধ নারায়ণ লক্ষ্মী সব ধরনের ঠাকুর কিন্তু ছবি দেওয়া রয়েছে। আর তারপরেই আমরা চলে এসেছি এখানে একটা ফুলের দোকান, এই ফুলগুলো মানে প্লাস্টিকের ফুল কিন্তু অসম্ভব সুন্দর লাগে। প্রত্যেকটা মেলায় গেলে আমি কিন্তু এই সব প্লাস্টিকের ফুলের মানে দোকানে যাই, গিয়ে একটু দেখি আবার চলে আসি। ভগবান যদি কোনো সময় সময় দেয় তাহলে ঘর যদি সুন্দর করতে পারি তখন ওই সব ফুলগুলো নিয়ে এসে সাজাবো, ঠিক করে রেখেছি, তাই বারবার গিয়ে একটু দেখে আসি। তো তারপরে চলে এসেছি, দেখো এখানে যা কিছু আছে সব 10 টাকা, 5 টাকারও জিনিস আছে, ভাবতে পারছো এই মেলার মধ্যে? তো এখানে যা আছে সব 10 টাকা, 10 টাকা। আমি তো মানে কোনটা নেবো কোনটা নেবো না এরকম ভাবতে ভাবতে মানে বেশ অনেকটাই বেছে নিয়ে নিয়েছি জিনিসপত্র। আর কুটুসও দাঁড়াতে পারলো না, সেও টুকটাক করে একটা দুটো করে জিনিস নিতে লাগলো। তো নিয়ে নিয়েছি, তারপরে সামনের দিকে গেলাম, দেখো কত রকমের স্টিলের জিনিস রয়েছে, অ্যালুমিনিয়াম বা 5 টাকার, এই যে তোমাদের যেটা বলছিলাম সেই 5 টাকার দোকানে চলে এলাম। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই 5 টাকা, তবে হ্যাঁ এখানে কিন্তু ওই যে সামনে যে ঠাকুরগুলো দেখলে ওগুলো কিন্তু 5 টাকা নয়, এদিকে যেটা রয়েছে ওইটাই 5 টাকা। মানে ওখানে সেফটিবিন রয়েছে, তারপরে কি বলবো, সুতো, মানে বিভিন্ন ধরনের, তোমাদের কী আর বলবো আর কতগুলো দেখাবো, তোমরা একবার হলেও কাছাকাছি যারা আছো একবার ঘুরে যেও। তো কুটুস তো খেলো না কিছু, তোমরা তো জানোই যে মেলায় ঢুকে আমরা মোমো খেয়েছিলাম, আর কুটুস কিছুই খায়নি, তাই এখন ও আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমটা ওর ভীষণ পছন্দ। আর এই ঠান্ডার সময় কিন্তু আইসক্রিম খেলে কোনো একটা অসুবিধা হয় না, কারণ এর আগে যখন আমরা মিলন মেলায় গেছিলাম তখনও কিন্তু কুট্টুস আইসক্রিম খেয়েছিল, তবে কোনো অসুবিধা হয়নি। তো তাতে ভাবলাম যে শীতের সময় আইসক্রিম খেলে কোনো একটা অসুবিধা হবে না, তাই ও আইসক্রিম খেলো। তারপরে আমরা চলে এলাম এই যে সাজুগুজুর দোকানে, এখানে এসে তো মনে হলো যে গড়িয়াহাটে চলে এসেছি। এখানে কিন্তু মেয়েদের সাজের প্রচুর জিনিস রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নিই, মানে দেখলেই মনে হয় নিয়ে নিই, আবার ভাবলাম যে ওটা ছেড়ে ওটা নিলেই মনে হয় ভালো হয়। মানে আমার তো মনে হয় মেয়েদের এটাই হয় যে প্রচুর জিনিস থাকলে তার মধ্যে থেকে বেছে নেওয়াটা খুবই চাপের হয়ে যায়, তাই আমি আর গয়নাঘাটির দিকে গেলাম না, সরাসরি চলে এসেছি ক্লিপের দিকে, কারণ ক্লিপটা খুবই প্রয়োজনীয়, তাই একটা
ক্লিপ নিয়ে নিই, আর বাকি কী আছে দেখা যাক, যেতে যেতে যদি আরও চোখে পড়ে নিয়ে নেবো। তো আর একটা জিনিস নিলাম, বাটারফ্লাই, এটা কিন্তু আমাদের ঘরে ছিল, সেটা সে নষ্ট হয়ে গেছে, আঠাগুলো ছেড়ে যায় তো তখন আর থাকে না দেওয়ালে, তাই জন্য একটা বাটারফ্লাই নিলাম। আর কুট্টুস তার মধ্যে কী হয়েছে বলো তো, ও গাড়ি মানে নেশা, বাড়িতে তো আসার সময় একটা গাড়ি লাগবেই, তো একটা বড় দোকানে গিয়ে বড় একটা গাড়ি পছন্দ করলো। তো আমি দেখলাম যে না, এত দামি গাড়ি দেওয়ার দরকার নেই, একটা ছোট দোকানে নিয়ে গিয়ে একটা ছোট্ট গাড়ি কিনে দিলাম, ওতেই ও খুশি হয়ে গেছে। মানে এটা একটা সাদা কালারে অ্যাম্বুলেন্স নিল। আর এখানে দেখো একটা কেক বানানোর জন্য ডেস্কি নিয়েছি, আর ডেস্কিটা নিয়েই বাইরে চলে এলাম, কারণ আমরা আবার বাইকে করে অনেকটা পথ যাব, আবার চাম্পাহাটিতে কিছু কেনাকাটা করব, তার জন্য এই যে মেলা থেকে বেরিয়ে এলাম বেশ অনেক কিছু নিয়ে। কিন্তু আর মেলার সামনেই দেখো রয়েছে পিঠে, বিভিন্ন ধরনের পিঠে রয়েছে, একটা ভাপা পিঠে, আবার এদিকে পাটিসাপটা পিঠে রয়েছে, বেশ ভালোই লাগছে। কিন্তু এখানেও ভিড় রয়েছে বেশ জমিয়ে, কারণ শীতের সময় সবাই তো পিঠে খাবেই। আর ওখানেই তোমাদের দাদাভাই আর কুট্টুসকে দাঁড় করিয়ে দিয়ে আমি চলে এসেছি বাদাম কিনতে, কারণ বাড়ির জন্য একটু বাদাম নিয়ে যাব। আর এই বাদামটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ গরম গরম থাকে। আবার ট্রেনও যাচ্ছে, তাই কুট্টুস দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছিল। তো এখান থেকে আমরা সরাসরি যাব এখন চাম্পাহাটি, আর চাম্পাহাটি থেকে কয়েকটা জিনিসপত্র কিনে যাব বাড়ি। আর বাড়ি আসার পর দেখো কুট্টুস তার খেলনাগুলো নিয়ে পড়েছে, আর আমি আমার যে সব জিনিসপত্রগুলো কিনেছি সেইগুলো নিয়ে দেখাবো তোমাদের অবশ্যই। তবে তার আগে আমার চুলটুলগুলোর কী অবস্থা দেখো, আর কানের যে দুলটা পড়ে গেছিলাম, এত মানে কী বলবো লাগছিল কানে, সেই জন্য আমি ওই রাস্তায় কানের দুল খুলে দিয়েছি। আর দেখো একদম টাটকা তাজা পালং কিনে নিয়েছি, কারণ প্রায় 9:30-10 বাজতে যায়, আর সেই জন্য কিন্তু সবজির দামও চাম্পাহাটি বেশ কম ছিল, তাই সিম পালং আর বিট, তাছাড়াও নিয়েছি কিছু বরবটি, তারপরে কড়াইশুঁটি, টমেটো, আর এছাড়াও এই দেখো কুট্টুসের জন্য এক প্লাস্টিক আপেল আর লেবু, এগুলো সারা সপ্তাহের জন্য লাগে সেই জন্য কিনে নিয়েছি। আর তাছাড়াও কিছু খেলনাপাতিও তো ও তো আগে থেকে সরিয়ে নিয়েছে। আর এখানে যেসব আমি প্লাস্টিকের কৌটোগুলো নিয়েছি ওগুলো আমার ভিল স্টোরি রান্নাবান্নায় লাগবে সেই জন্য নিয়েছি, আর এটা তো তোমাদের তখনই দেখিয়েছি যখন কিনছিলাম কেক বানাবো বলে। আর সেরকম কিছু নেই, ব্যাগ পুরো খালি, কারণ ব্যাগটা পুরো ভর্তি হয়ে গেছিলো। তাছাড়াও ও যেসব কেক বিস্কিট খায় সেগুলোও নিয়েছিলাম ব্যাগ ভরে। তো যাই হোক, এখানেই আমার ব্লগটা শেষ করব, আর বাড়াবো না। আর ও দেখেছো এইটা তো তোমাদের দেখানো হয়নি, কারণ এইগুলো কেনার সময় কি অবস্থা, কুট্টুসকে ধরে নিয়ে আসা যাচ্ছিল না, কারণ ও এগুলো নেবেই, আর এগুলো নেওয়ার সময় না তোমাদের আর ভিডিও করে দেখানো যাচ্ছিল না, কারণ খুবই দুষ্টুমি করছিল, যে একটা নিচ্ছে না, একটা যা আছে সবগুলো একটা একটা করে তুলে নিচ্ছে, প্লাস্টিকে ওখানে প্লাস্টিক দিয়েছে, প্লাস্টিক ভরে নিয়ে নিচ্ছে। তো ও ছেলে হয়ে সে মেয়েদের কোথায় খেলনা বাটি, মানে কড়া নিয়েছে, হাঁড়ি নিয়েছে, খুন্তি, চামচ, বেলুন, চাকি সব নিয়েছে। তো ভাবলাম ঠিক আছে, ও নিয়েছে যখন আর কিছু করার নেই, ওগুলো নিয়ে ও খেলুক, তাহলে অনেকটা সময় কিন্তু মানে কী বলবো খেলাতেই ব্যস্ত থাকবে। আর দেবজি যখন আসে তখন তো খেলতে পারে, তাছাড়া একা একা তো খেলার সেরকম সঙ্গী থাকে না, তো ওগুলো থাকলে বেশ খেলাধুলো করবে। আর এই বাটারফ্লাইটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে, কালারিং বেশ। তো চলো আজকের কিন্তু বেশ জমিয়ে সন্ধেবেলাটা কাটালাম, ভালোই লাগলো।